তো বন্ধুরা আজকে যদি আমরা নিফটি ফিফটি ইন্ডেক্সকে একটু দেখি তো জিরো পয়েন্ট সিক্স টু পার্সেন্টের কাছাকাছি ডাউনসাইডে আমরা মুভমেন্ট দেখতে পেলাম প্রায় কত কত পয়েন্ট না একশো ষোলো পয়েন্টের কাছাকাছি আজকে ডাউনসাইডে মুভমেন্ট দেখতে পেলাম এবং দেখুন মার্কেট কিন্তু এবার রিটেস্ট করতে এসেছে তো এর পরে কিন্তু মার্কেট একটা বুলিশ ভাব এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি কারণ আমরা যে ট্রেন লাইনটা টেনেছিলাম যে আঠেরো হাজার ছশো পঞ্চাশ এই লেভেল বা ছশো পনেরো লেভেলটা না ছশো তিরিশ থেকে বা ছশো পঞ্চাশের এরকম একটা লেভেল ছশো পনেরো থেকে ছশো পঞ্চাশের এই লেভেলটা যদি যতক্ষণ না ব্রেক করছে ততক্ষণ অবধি আমরা বুলিশ ভাব দেখতে পাচ্ছি ব্যাঙ্ক নিফটির এই সরি নিফটি ফিফটির ক্ষেত্রে তো সেক্ষেত্রে আমরা আরও বেশি মানে বুলিশ ভাব দেখতে পাবো হয়তোবা উনিশ হাজারের কাছাকাছি আমরা দেখতে পেতে পারি নেক্সট উইকে তো সেটার আশাতে আমরা বসে আছি আমরা বলেছিলাম তো আজকের দিনে যেই পয়েন্ট আমরা দেখতে পেলাম যে একটু রিট্রেসমেন্ট করলো সেটা খুব ভালো জিনিস ব্যাঙ্ক আমাদের নিফটির জন্য কারণ নিফটি এইরকম যে ট্রেড করছে সেটা খুব ভালো জিনিস আর যারা মার্কেটে নতুন যাদের কাছে ট্রেডিং অ্যাকাউন্ট নেই তারা আমাদের মাধ্যমে ডেসক্রিপশনে দেওয়া ইন্ডিয়া টপ ব্রোকারসদের লিঙ্কের মাধ্যমে আপনার অ্যাকাউন্ট খুলুন আর পেয়ে যান প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে জয়েন হওয়ার সুযোগ আমি সাজেশন দিই জেরোধা এবং শ্যামকোতে যদি আপনার অ্যাকাউন্ট খোলেন তাহলে কিছু পার্সোনাল বেনিফিটস পাবেন এবং তার সাথে সাথে অ্যাঞ্জেল ওয়ানেও খুলতে পারেন আর যারা এখনও পর্যন্ত অ্যাকাউন্ট খোলেনি তারা অবশ্যই খুলে স্ক্রিনশট দিয়ে দিন তো এবারে চলে আসি ব্যাঙ্ক নিফটিতে ব্যাঙ্ক নিফটিতে আমরা কী দেখতে পেলাম দেখুন প্রথমে একটা গ্যাপ টাউন ওপেনিং দেখতে পেলাম সেখান থেকে একটা বিশাল বড়ো র্যালি দেখতে পেলাম এবং তারপরে আমরা যেই দেখতে পেলাম যে বারবার একটা সাপোর্টজনের কাছে ট্রেড করছিলো এবং যে নীল কালারে যে দুটো লাইন টানা আছে এই লেভেলটা সাপোর্ট জোন এবং এইটা আমি আমাদের পাবলিক টেলিগ্রাম গ্রুপে কিন্তু পোস্ট করেছিলাম আজকে লেভেলগুলো নিয়ে অনেকবার পোস্ট করেছি তো আপনারা যদি কেউ চান যে ফ্রিতে পাবলিক টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে সেটা নিচে লিঙ্ক দেওয়া আছে সেটা গিয়ে জয়েন করতে পারেন যেখানে আমি এরকম পয়েন্ট দিই আর যারা চান যে অপশান ট্রেডিংয়ে করতে চান তারা কোথায় বাই করবেন কোথায় সেল করবেন সেটা জানেন না তো আমাদের অপশান প্রিমিয়ামের যে গ্রুপটা আছে তো সেখানে আপনারা জয়েন করতে পারেন আমাদের উনিশশো নিরানব্বের প্ল্যানটা এখন ফিফটি পার্সেন্ট অফে চলছে তো নাইন নাইন নাইনে আপনারা গিয়ে সেখানে পার মান্থ দিয়ে জয়েন করতে পারেন তাছাড়াও যদি তিন মাসের আছে ছ মাসের আছে এক বছরের আছে এবং লাইফ টাইম আছে সেগুলোতেও ভীষণ পরিমাণে অফার চলছে সেগুলোও গিয়ে জয়েন করতে পারেন তো সেক্ষেত্রে আমরা কি দেখতে পেলাম না ওখান থেকে একটা নিচের দিকে র্যালি ওই যখনই ওই সাপোর্ট জোনটা ব্রেক করলো সেখান থেকে আমরা একদম ব্রেক করতে দেখতে পেলাম কত অবধি না বিয়াল্লিশ হাজার নশো পঞ্চাশ অবধি যেইটা একটা ক্রুশিয়াল সাপোর্ট জোন ছিল যদি বিয়াল্লিশ হাজার নশো পঞ্চাশ লেভেলটা ব্রেক করতো তাহলে কিন্তু একটা বিশাল বড়ো র্যালি আরও ডাউনফল আমরা দেখতে পেতে পারতাম সেখান থেকে একদম বাউন্স ব্যাক করলো এবং সেখান থেকে ফিরে চলে গেল আবারও ঠিক Jaya-jaya kata ya close di login tuh ঠিক একদম জায়গাতে তো আমরা প্রথমের দিকে একটা ভিডিও পোস্ট করেছিলাম যে আজকে আমরা লস খেয়েছি সেই লসটা আমরা রিকভার করি সেকেন্ডের একটা ট্রেডে এবং আমরা যে থার্ড ট্রেডটা নিই সেই ট্রেডেও আমরা প্রফিট করি যদিও বা কুড়ি বাইশ পয়েন্টের আমরা প্রফিট পাই কিন্তু যে সেকেন্ড আমরা নিয়েছিলাম সেটা প্রায় আমাদের লসটা পুরোপুরি প্রায় রিকভার করে দিয়েছে কারণ আমরা ওখানে প্রায় ফোরটি থেকে ফিফটি পয়েন্টের প্রফিট আমরা পেয়েছি তো সেক্ষেত্রে একটা বিশাল বড়ো ওখানে প্রফিট পেয়েছি সেই প্রফিটটা আমাদের খুব একটা বেশি আজকে যদিও লাভ হয়নি কিন্তু লস যেটা হওয়ার কথা ছিল আমাদের প্রথমে যেটা আমরা লস করে গেছিলাম প্রায় পাঁচ হাজার টাকা লসটা সেটা আমরা রিকভার করে নিতে পেরেছি অনেকটাই তো সেক্ষেত্রে অনেকটা অনেকে হয়তো অনেকটা করেছেন আমার ক্ষেত্রে প্রায় রিকভার হয়ে গেছে তো সেক্ষেত্রে আমাদের যারা গ্রুপে আছেন তারা জানেন যে আমরা বারবার বলি যে বিনিয়োগ বাংলা আপনার টাকার যত্ন রাখে তো সেক্ষেত্রে আপনারাও যদি চান যে বিনিয়োগ বাংলার আমাদের অপশন প্রিমিয়াম গ্রুপে জয়েন করতে সেক্ষেত্রে নিচে লিঙ্ক দেওয়া আছে গিয়ে জয়েন করতে পারেন এবং আমাদের যারা প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে সুইং এর জন্য জয়েন করতে চান তারাও জয়েন করতে পারেন তো এবার প্রথমে যে শেয়ারে আসি শেয়ারের হচ্ছে এইচএফসিএল এইচএফস সিএল আজকে প্রায় থ্রি পয়েন্ট জিরো ফোর পার্সেন্টের কাছাকাছি আপসাইডে মুভমেন্ট দেখতে পাবেন এইচএফসিএল আমরা বারবার বলেছিলাম যে এটা ভীষণ ভালো শেয়ার এবং কেন এইচএফসিএল ভালো শেয়ার যদি আপনি না জেনে থাকেন আমাদের ফান্ডামেন্টাল অ্যানালিসিস এইচএফসি এর করা আছে ওখানে প্লে লিস্ট করা আছে প্লে লিস্টে যান ওখানে ফান্ডামেন্টাল অ্যানালিসিসে ক্লিক করুন ওখানে এফ সিএলের ফান্ডামেন্টাল অ্যানালিসিস করা আছে সেক্ষেত্রে আপনারা গিয়ে ওখানে দেখতে পারেন তো সেক্ষেত্রে এই ট্রেন লাইনটা আমরা যে ট্রেন লাইনটা জেনেছি এইটি টু পয়েন্ট ফাইভ মানে বিরাশি টাকা পঞ্চাশ পয়সার যদি উপরে এখানে ট্রেড করে তাহলে কিন্তু আমরা আবারও একটা এইচ ক্ষেত্রে বড় র্যালি দেখতে পারি এবং এই র্যালিটা কিন্তু প্রায় একশো টাকা অবধি আমরা দেখতে পেতে পারি আচ্ছা এখানে একটা কথা বলে রাখি অনেকেই আমাকে ফোন করে জানাচ্ছেন যে স্যার আমরা এই প্রফিট করেছি ভিডিও থেকে প্লিজ ওইগুলো আমাকে ফোন করে জানাবেন না ওইগুলো আপনারা কমেন্টে জানান ওইগুলো কমেন্টে জানালে অনেক মানুষও জানতে পারবে যে আপনারা প্রফিট করছেন আমাকে ফোন করে জানিয়ে বেকার আমার মানে আপনার আমাকে বিরক্ত ফিল করাচ্ছেন আমি মানছি আপনারা প্রফিট করেছেন হয়তো বা আনন্দ ফিল করছেন সেগুলো আমাকে শেয়ার করতে চাইছেন এটা হয়তো খুব ভালো কিন্তু কিছু কিছু টাইম একটু তো ফ্রি টাইম আমারও দরকার তো সেটা প্লিজ একটু রেসপেক্ট ওই জায়গাতে আপনাদের রেসপেক্টফুলি আমি বলছি যে ওই জায়গাগুলো একটু মেনটেন করার চেষ্টা করবেন আর বাকি যা কিছু কোশ্চেন আছে আমাদের হোয়াটসঅ্যাপ করবেন যেই নাম্বারটা নিচে দেওয়া আছে তো সেক্ষেত্রে আমি সব সময় বলার চেষ্টা করি আর অনেকেই বলছেন স্যার আমাদের প্রিমিয়াম গ্রুপে লার্নিং গ্রুপে জয়েন করতে চান আমাদের ডিসক্রিপশন বক্সে প্রিমিয়ামের যে গ্রুপগুলো আছে সেক্ষেত্রে ওখানে গিয়ে আপনারা যখনই বাইনাও করবেন সেক্ষেত্রে আপনারা জয়েন করতে পারবেন এবার এসে আইআরসিটিসি আই আর ক্ষেত্রে আজকে ওয়ান পয়েন্ট ফোর নাইন পার্সেন্টের কাছাকাছি আপসাইডে মুভমেন্ট দেখতে এবং আমরা যে ট্রেন লাইনটা এনেছিলাম যে ওয়ান ফর্টি সিক্সের এই লাইনের উপরেই দেখুন বারবার এখন সাপোর্ট পাচ্ছে তো আইআরসিটিসি আরও বেশি আপসাইডে আমরা মুভমেন্টে যাওয়ার আরও বেশি সম্ভাবনা দেখতে পাচ্ছি তো যত বেশি উপরে যাবে এই ট্রেন লাইনগুলো যদি একশো পঞ্চাশের লেভেলটা ব্রেক করে তাহলে আরও বেশি আমরা আপসাইডে মুভমেন্ট দেখতে পাবো আইআরসিটিসির ক্ষেত্রে তো সেটা দেখার বিষয় আমরা অনেকবার বলেছিলাম যে এই এই লেভেলগুলোতে কখন বাই করতে হবে কখন সেল করতে হবে যদি না আপনি জেনে থাকেন তাহলে আমাদের সুইং ট্রেডিংয়ের যে গ্রুপটা আছে পাঁচশো পাঁচশো নিরানব্বই টাকায় ছ মাসের জন্য তো সেটাতে আপনারা জয়েন করতে পারেন যেটা মার্কেট প্রাইস চলছে প্রায় হাজার টাকা কেউ পাঁচশো টাকা করে মাসে নেয় সেক্ষেত্রে আমরা পাঁচশো নিরানব্বই টাকা ছ মাসের জন্য রেখেছি একদম মিনিমাম ফিজ রেখেছি ওটার ক্ষেত্রে এবার আসি পলিক্যাপ পলিক্যাপ আমরা অনেকদিন ধরে বলে চলেছি যে দেখুন যখন বলেছিলাম যে অ্যাকুমুলেশন পিরিয়ড চলছে অ্যাকুমুলেশন পিরিয়ডটা যখনই কাটলো দেখুন কী লেভেলের প্রায় আমরা দু তিন দিনে পাঁচ পার্সেন্ট থেকে ছ পার্সেন্টের কাছাকাছি প্রফিট এখানে জেনারেট করতে পেরেছি তো আমরা বারবার বলেছিলাম যে যখন অ্যাকুমুলেশন জোন চলবে সেই জোনে আপনাদের বাই করতে হবে এবং কখন বাই করবেন কখন সেল করবেন এইগুলো আপনারা অনেকে হয়তো বুঝতে পারছে না কখন এফআইআই বাই করছে কখন সেল করছে এগুলো জানেন না সেই রকম জানার জন্য আমাদের প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন করতে পারেন সেখানে আমরা এফআইআই যখন স্টেক বাড়াচ্ছে কতটা পরিমাণ বাড়াচ্ছে এমন কিছু শেয়ার আছে যেগুলো হয়তো আপনারা নামই শোনেনি সেই রকম স্টেক যেখানে প্রচুর প্রফিটের ব্যাপার আছে সেই ভিডিওগুলো আমরা ওখানে প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে দিয়ে থাকি কারণ ওরা না প্রিমিয়াম মেম্বার তো সেক্ষেত্রে একদমই কম টাকার হলেও প্রিমিয়াম মেম্বার তো সেক্ষেত্রে আমরা অবশ্যই তাদের যেয়ে একটু প্রোভাইড করার চেষ্টা করি তো যেগুলো হয়তো ভিডিওতে একটু পরে আসবে আমি তবুও ভিডিওতেও আপনাদের জন্য একদম যে ফ্রিকে বলে আপনাদের জন্য অবহেলা করি সেটা না আমি জানি আপনারা ভিডিও দেখেও অনেকেই প্রচুর প্রচুর পরিমাণে প্রফিট করছেন তো সেক্ষেত্রে পলিক্যাপকে একটু নজর রাখবেন কারণ আবারও ব্রেকআউট দিতে পারে বড় রকম এবার আসি ট্রাইডেন্ট ইন্ডিয়া সরি ট্রাইডেন্ট লিমিটেড ট্রাইডেন্টের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে চল্লিশে লেভেলটা যদি ব্রেক করে তাহলে বড়সড় আমরা প্রফিট দেখতে পারি আজকে প্রায় ফোর পয়েন্ট জিরো টু পার্সেন্টের কাছাকাছি আফসাইডে মুভমেন্ট পেয়েছে তো ট্রাইডেন্ট যখন দেখুন এই ঠিক বত্রিশ তেত্রিশে লেভেলে এলে আমাদের কেনার জোন ওটা যতবার আসবে দেখুন যখনই এসেছে একটা বড় ক্যান্ডেল দিয়ে দিয়েছে ওখানে কারণ ওই জায়গাতে অ্যাকুমুলেশন হয়ে যায় প্রচুর পরিমাণে যখনই বত্রিশ তেত্রিশের জায়গাতে আসে প্রচুর মানুষ ওখানে এসে কিনে নেন কারণ দেখুন এই শেয়ারটা অনেকটা বেশি দিয়ে দিয়ে ফেলেছিলো আগের বছর প্রায় ছ সাত টাকা থেকে প্রায় চল্লিশ বিয়াল্লিশ ছাপান্ন ষাট সত্তর টাকা অবধি গিয়েছিল তো সেই জায়গাতে এখন তো একটু আপনাকে ভোগাবেই কারণ কিছু কিছু শেয়ার থাকে যেগুলো প্রচুর পরিমাণে একদম দিয়ে দেয় তারপরে সেই সেটাকে মেকআপ দেওয়ার জন্য কিন্তু কিছুটা রেস্ট তারা নিতে থাকে তো সেই রেস্টেজ ব্যাপারটাই চলছে আরও কিছু ট্যাক্সের ব্যাপার এসেছিল যে ট্যাক্সের জন্য এখন ট্রাইডেন্টের অবস্থা একটু খারাপ হয়ে পড়ে আছে কিন্তু খুব ভালো শেয়ার এবার আসি ইউনাইটেড স্পিরিট আমি আগের দিনে আলোচনা করেছিলাম আজকের দিনে দেখুন ওয়ান পয়েন্ট জিরো সিক্স পার্সেন্টের কাছাকাছি আপসাইডে মুভমেন্ট দিয়েছে এবং এই শেয়ারটা আরও বেশি বড়ো কিন্তু র্যালি আমরা দেখতে পেতে পারি এটা প্রায় আমার এগারোশো বারোশোর কাছাকাছি টার্গেট রাখা আছে তো এরকম একটা লেভেলে খুব শীঘ্রই আমরা হয়তো বা দেখতে পেতে পারি তো এই 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 ইউনাইটেড স্পিরিট আমার খুবই কম টাকায় কেনা আছে যেখানে প্রায় ধরুন সাতশো পঞ্চাশের লেভেলে কিছু কেনা আছে আটশোর লেভেলে কিছু কেনা আছে তো এরকম লেভেলগুলোতে আমার অ্যাকুমুলেশন করা ছিল এবং আরও কিছু কেনা ছিল প্রায় পাঁচশো ষাটের কাছে ওখানে আমরা প্রফিট বুক করে নিয়েছিলাম তারপরে আবার কিনেছিলাম তো এই লেভেলগুলোতে যতক্ষণ পর্যন্ত আপনি কিনতে পারবেন আপনারা জানেন এটা প্রায় ছশোর কাছাকাছি চলে গেছিলো ভীষণ পরিমাণে পড়ে গেছিলো আপসাইড থেকে তো সেই জায়গাগুলোতে যারা কিনতে পেরেছেন তারা জানেন যে কত পরিমাণ আপনারা প্রফিট জেনারেট করতে পেরেছেন তো আমি এই শেয়ারটা আজকে থেকে না আমি অনেক আগে থেকে বলছি এইসব শেয়ার নিয়ে কেউ আলোচনা করতে চায় না কারণ এইসব শেয়ারগুলোতে যখন প্রফিট দেয় তখন ভীষণ পরিমাণে আপনি যেই সব শেয়ারের নাম জানবেন শুধু সেই সব শেয়ারগুলো আলোচনা করে কিচ্ছু লাভ হবে না আরও অনেক ভালো ভালো শেয়ার আছে যেগুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে যাতে আপনারা বেশি প্রফিট করতে পারেন এবার আসি জোম্যাটো জোম্যাটো নিয়ে অনেকেই কোয়ারিস করছেন যে স্যার কী করব কী করব কী করবো জোম্যাটোতে স্টেক এফআইআই প্রচুর পরিমাণে বাড়িয়েছে জোম্যাটোর বিজনেস ভালো হচ্ছে তো জোম্যাটোকে আপনারা যত কমেই কিনে রাখুন আপনারা হয়তো ষাটের লেভেলে কিনেছেন কেউ একষট্টি লেভেলে কিনেছেন অনেকে আমাকে জানাচ্ছেন তো আমি বলবো এটাকে এখন হোল্ড করুন এটা হোল্ড করলে কিন্তু অনেক উপরে ওঠার একটা চান্স আছে একশো লেভেলে হয়তো খুব শীঘ্রই আমরা দেখতে পেতে পারি জোম্যাটোকে তার কারণ এফআইআই তার স্টেকে প্রচুর পরিমাণে বাড়িয়েছে তো এইসব এফআইআই কত বাড়াচ্ছে কি বাড়াচ্ছে না বাড়াচ্ছে সেই সব জানার জন্য কিন্তু আমাদের প্রাইভেট টেলিগ্রাম গ্রুপ আছে সেক্ষেত্রে গিয়ে আপনারা জয়েন করতে পারেন সেখানে আপনারা জয়েন করলেই সেক্ষেত্রে সমস্ত ওখানে আলোচনা হয় প্রচুর মানুষ ভালোবাসা দিয়ে আপনারা অনেকেই জয়েন করেছেন আমি জানি তো সেক্ষেত্রে আরও যত মানুষ জয়েন করবেন তত ভালো গ্রুপটাও একটা ভীষণ পরিমাণে বড় হবে আর আমাদের তাছাড়া তো পাবলিক টেলিগ্রাম গ্রুপ আছেই সেক্ষেত্রেও জয়েন করতে ভুলবেন না ওখানেও বিভিন্ন ধরনের নিউজ আমরা দিয়ে থাকি রেগুলার এফআইআই কত পরিমাণ স্টেক নিফটির ক্ষেত্রে বাই করছে সেল করছে সেই ব্যাপারগুলো আপনারা জানতে পারবেন এবার আসি দীপক নাইট্রেট দীপক নাইট্রেটের ক্ষেত্রে আমরা যে লাইনটা দেখুন পার্পল কালারের যে লাইনটা দেখতে পাচ্ছেন সেই লাইনটা যখনই আমরা দিয়ে রেখেছিলাম আগে দিনই যে এই লাইনটা যদি ব্রেক করে মানে একুশশো সত্তরের লেভেল যদি ব্রেক করে তাহলে একটা বড়ো ষোটো লেভেল দেখতে পেতে পারি আজকের দিনে প্রায় বাইশশো এগারোর কাছাকাছি চলে গেল তো আজকে দিনে টু পয়েন্ট ওয়ান টু পার্সেন্টের কাছাকাছি আফসাইডে মুভমেন্ট দিয়েছে এবং এরপরে যদি এই বাইশশো এগারো বা বারোর এই লেভেলটা যদি ব্রেক করে আরও বড় আমরা র্যালি দেখতে পেতে পারি দীপক নাইট্রেটের ক্ষেত্রে কারণ আপনারা অনেকেই জানেন যে কেমিক্যাল সেক্টরে একটা দিগ্গাজ কোম্পানি দীপক দীপোগনাইটেড তো দীপক দীপোগনাইটেড যারা কিনে রেখেছিলেন খুব কম আমার কথা শুনে দু হাজার বা একুশোতে তারা জানেন যে কত পরিমাণ আমি যখন নাইন পার্সেন্ট এইট পার্সেন্ট কাছাকাছি কয়েকদিন পড়ে গেছিলো তো সেই লেভেলে আমি বলেছিলাম যে এই পড়াটাকে নিয়ে ভয় পাবেন না ওই গ্যাপটা খুব তাড়াতাড়ি ফুলফিল করে দেবে তো ওই লেভেলেও আমি যখন পড়ে যাই তখনও আমি ওটা সেল করিনি কারণ আমি জানতাম যে এটা একটু টাইম লাগবে হয়তো কিন্তু এগুলো উঠে যায় দেখুন কোনো খারাপ নিউজ এলে আপনার হয়তো শেয়ারটা পড়ে যাবে তারপর মনে এটা না আপনারা বিক্রি করে দেবেন কারণ সেই শেয়ারটা যদি খারাপ হয় সেক্ষেত্রে আপনি বিক্রি করতে পারেন যদি ভালো শেয়ার হয় সেক্ষেত্রে একদমই বিক্রি করার কোনো মানে হয় না এবার যদি আসি হরিম পাইপ হরিওম পাইপের ক্ষেত্রে আমরা তো বিশাল একটা প্রফিট পেলাম প্রায় কোথাতে আমরা কিনেছিলাম যদি আপনারা ভিডিওতেও দেখে থাকেন তো সেক্ষেত্রেও দুশো পঁচাশি সিয়াশি লেভেলে কিনেছিলেন আজকের দিনে তিনশো চল্লিশ আর যারা আমাদের তো প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে আছেন তারা জানেন দুশো পঞ্চাশ ষাটের লেভেল থেকে আমরা বলে আসছি এবং সেই লেভেল থেকে যারা কিনে রেখেছিলেন তারা তো প্রায় লালে লাল প্রায় একশো টাকা করে পার শেয়ারে প্রফিট তো সেক্ষেত্রে রকম শেয়ারগুলো নিয়ে দেখবেন আপনারা এত ভিডিও দেখেন বাংলাতে বলুন ইয়েতে বলুন তো এইসব শেয়ার নিয়ে কেউ আলোচনা করে না যেটা শুধুমাত্র বিনিয়োগ বাংলাতে আলোচনা হয় তো তাই বিনিয়োগ বাংলাকে আরও বড় ফ্যামিলি করার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আমাদের টার্গেট আছে দু হাজার তেইশের মধ্যেই হয়তো আমরা টোয়েন্টিকের আশা আপনাদের কাছে রাখছি যে টোয়েন্টিকের কাছাকাছি আপনারা আমাদের সাবস্ক্রাইবার করে দেবেন এবং তার সাথে সাথে এই ভিডিওতে জন্য একশোটা লাইকের আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা প্রচুর ভালোবাসা দিচ্ছেন যার জন্য আমরা প্রচুর পরিমাণে মানে বাধিত বোধ করছি যে হ্যাঁ আপনারা এত ভালোবাসা দিচ্ছেন অ্যাজ এ ডক্টর হিসাবে আমি পেশেন্টের কাছ থেকে এত ভালোবাসা পেয়েছি অ্যাজ এ ফিনান্সিয়াল কনসালটেন্ট হিসাবেও এখন আপনাদের কাছ থেকে পাচ্ছি খুব ভালো লাগছে যাই হোক এবার আসি ভেনাস পাইপ ভেনাস পাইপসের ক্ষেত্রেও আজকে প্রায় ফোর পয়েন্ট এইট থ্রি পার্সেন্টের কাছাকাছি আপসাইডে মুভমেন্ট দেখতে পেলাম আমি বলেছিলাম যে হরিয়ম পাইপ আর ভেনাস পাইপের মধ্যে হরিয়ম পাইপকে আমি কেন বেশি প্রেফার করি দেখুন ভেনাস পাইপ বেড়েছে মানেই এটা না যে আমি এখন বলবো যে না আমি হরিওম পাইপটাকে চেয়ে ভেনাস পাইপকে বেশি ভালো বলেছিলাম কারণ আমি ভিডিওতেও বলেছিলাম যে হরিয়ম পাইপকে আমার কেন ভালো লাগে আমি যেই যে কথাগুলো বলি সেই কথাগুলো যদি কেউ মন দিয়ে দিয়ে শোনেন তাহলে বুঝতে পারবেন যে আমি কেন এই জায়গাতে স্টেক একদিন এই শেয়ারটা পড়ে গেছে বলে আপনি যদি ভাবেন যে না শেয়ারটা নিয়ে খুব খারাপ হয়ে গেছে কারণ আমরা এই শেয়ারগুলোকে নিয়ে লং টার্মে ভাবছি কারণ হরিওম পাইপস আপনারা জানেন যে আপনি কত আমি কোন লেভেল থেকে বলে আসছি প্রায় আমরা দুশো কুড়ি তিরিশের লেভেল থেকে বলে আসছি তো যদি আপনি হরিয়ম পাইপস ওই লেভেল থেকে দেখেন তাহলে বিশাল বড় প্রফিট করে বসে আছেন এবার যদি চাই যে কী আই ইন্ডাস্ট্রিজ কেআইআ ইন্ডাস্ট্রিজের ক্ষেত্রে আমরা কী দেখতে পাচ্ছি একদম ব্রেকআউটটা আজকে পরিমাণে দিয়েছে ওয়ান পয়েন্ট এইট পার্সেন্টের কাছাকাছি আজকে আফসাইডে মুভমেন্ট দিয়েছে এবং ব্রেকআউট দিয়েছে আজকে সবচেয়ে বড় কথা হলো ব্রেকআউট দিয়েছে ব্রেকআউটটি গিয়ে ক্লোজ দিয়েছে তো সোমবারের দিনে আমরা কেআইআই ইন্ডাস্ট্রিজের ক্ষেত্রে আরও বেশি প্রফিট আমরা মানে হাই লেভেল দেখতে পারি তাই এই লেভেলে আপনি যদি কিনতে চান সুইংয়ের জন্য সেক্ষেত্রে আপনি ওখানে বাই করতে পারেন এবার যেটা ব্যাপার হচ্ছে যে কেআইআই ইন্ডাস্ট্রিজের ক্ষেত্রে আমরা কী করবো ইন্ডাস্ট্রিজ আপনারা জানেন যে 1400 লেভেলের কাছাকাছি আমরা 1400 চোদ্দোশো বা চোদ্দোশো কুড়ি লেভেল থেকে কিনেছিলাম তারপরে সেটা সতেরোশো 1800 তে বেচেছিলাম তারপরে আবারও আমরা বলেছিলাম যদি এখানে অ্যাকুমুলেশন ফেসটা যখনই পেরিয়ে যাবে এই লেভেলটা মানে ষোলোশো ষোলোর তারপরে আমরা আবারও বাই করব তো পেরিয়ে গেছে তো সেক্ষেত্রে আমরা সোমবার একটা বাই চান্স ওখানে নিতে পারি সুইং ট্রেডিংয়ের জন্য কিন্তু এবার সেই টিউব ইনভেস্টমেন্ট টিউব ইনভেস্টমেন্টও কিন্তু একদম সুইং ট্রেডিংয়ের কাছাকাছি আছে এবং ব্রেকআউটজনের কাছাকাছি ট্রেড করছে তো এই লেভেলটাকে যদি ব্রেক করে আরও বেরিয়ে যাই মানে আমরা যদি ধরি যে উনিশশো তেত্রিশ বা উনিশশো পঁয়ত্রিশের উপরে যদি কোনো ফাইভ মিনিটসের ক্যান্ডেল ক্লোজ দেয় সেক্ষেত্রে আমরা ওখানে বাই করতে পারি তো কারণ আরও বড়ো আমরা ওখানে প্রফিট দেখার একটা সুবিধে আছে টিউব ইনভেস্টমেন্টের ক্ষেত্রে টিউব ইনভেস্টমেন্টও আমরা আগে জানেন আপনারা যে আগে আমরা ওখানে ভালো একটা প্রফিট করেছিলাম তো সেই প্রফিটটা যারা উপভোগ করতে পেরেছেন তারা জানেন এবার আসি পিএনবি পিএনবিতেও আমি কালকে আলোচনা করেছিলাম যে দেখুন খুব ভীষণ পরিমাণে বাড়লো এবং পিএনবি আজকের দিনেও বেশ ভালো পরিমাণে বেড়েছে ওয়ান পয়েন্ট ফোর টু পার্সেন্টের কাছাকাছি তো যদি ফিফটি সিক্সের লেভেলটাকে ব্রেক করতে পারে আরও বড়ো আমরা র্যালি দেখতে পেতে পারি এবং পিএনবি আমি বলেছিলাম মনে হচ্ছে চল্লিশের কাছাকাছি আমাদের যারা প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে আছেন তো চল্লিশের লেভেল থেকে তারা চুয়ান্ন লেভেল উপভোগ করছেন তো এটা শুনতে হয়তো চল্লিশ থেকে চুয়ান্ন লাগছে কিন্তু যদি পার্সেন্টেজ হিসাব করেন তো প্রায় টোয়েন্টি ফাইভ থেকে থার্টি পার্সেন্টের কাছাকাছি আমরা প্রফিটে আছি টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্টের কাছাকাছি এক মাসও হয়নি পনেরো ষোলো দিন মাত্র হয়েছে তো ভাবুন আপনি কী লেভেলের প্রফিট করতে পারবেন তো তাই আপনারা অবশ্যই আমাদের প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান কারণ আপনাদের প্রফিটটা যদি আপনারা জেনারেট করতে চান আমি জানি আপনারা প্রচুর পরিমাণে লস করে বসে থাকেন তো সেই লস যদি আপনারা চান যে আমরা ফিরে পেতে চাই লস শুধু না এখান থেকে প্রফিট করবো এবং সে তাহলে আমাদের প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারেন আর লার্নিংয়ের জন্য যারা শিখতে চান তারা ওখানে গিয়ে নিচে পেমেন্ট করে আমাদের ক্লাসগুলো জয়েন করতে পারেন এবং অফলাইনে ক্লাস হয় অনলাইনেও ক্লাস হয় তো নিচে গিয়ে পেমেন্ট করবেন পেমেন্ট করলেই আমাদের লার্নিং গ্রুপে আপনি জয়েন হয়ে যাবেন সেক্ষেত্রে অনলাইন ক্লাসগুলো করতে পারবেন এবার আসি অনেকে আমাকে বলছিলেন যে স্যার অ্যাঞ্জেল ওয়ানের ক্ষেত্রে কী করবো দেখুন অ্যাঞ্জেল ওয়ান আমি বারবার বলেছি মার্কেট যখন আপ সাইডে থাকবে সেক্ষেত্রে অ্যাঞ্জেল ওয়ানকে সেল করার কোনো মানে হয় না অ্যাঞ্জেল ওয়ান একদম ব্রেকআউটজনের কাছাকাছি রেড করছে ষোলোশো কুড়ি লেভেলটা ব্রেক করলেই কিন্তু আমরা বিশাল বড় একটা আপসাইডে মুভমেন্ট দেখতে পাবো তো এই লেভেলটাকে দেখে রাখবেন এবং এই লেভেলটাকে আমরা চিহ্নিত করে রাখলাম পার্পল কালার দিয়ে তো ওই ষোলোশো কুড়ি বা ষোলোশো তেইশ এটা দেখা যাচ্ছে তো ষোলশো তেইশের লেভেলটা যদি ব্রেক করে তাহলে কিন্তু বিশাল বড়ো আমরা র্যালি দেখতে পেতে পারি এবং দেখুন আমরা উইকলি চারটেও দেখুন যে সেম জিনিসটা দেখুন উইকলি ওখানে গিয়ে বারবার বারবার রেজিস্টেন্স পেয়েছিলো তারপরে যখন ব্রেক দিলো একটা দু হাজার লেভেল অবধি দেখতে পেয়েছিলাম আবারও সেই লেভেলের কাছাকাছি ট্রেড করছে তো এই লেভেলটা কিন্তু খুব ক্রুশিয়াল লেভেল অ্যাঞ্জেল ওয়ানের জন্য তো এই লেভেলটা ব্রেক করে যদি মানে আমাদের ষোলোশো তেইশের উপরে যদি একটাও মিনিটস ক্যান ফাইভ মিনিটসের কোনো ক্যান্ডেল ক্লোজ দেয় সেক্ষেত্রে আমরা ওখানে বাই করবো এবং সেটা মিড লংয়ের জন্য আমরা সুইংয়ের জন্য নেব এবং দু হাজারের কাছাকাছি টার্গেট আমরা রাখতে পারি তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি থ্যাংক ইউ বাই খুব ভালো থাকবেন